৩৮ দিন পর নানা জল্পনা কল্পনা শেষে বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার ত্রিপক্ষীয় বৈঠকের পর শহীদ চান্দ স্টেডিয়ামে বিসিবি ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে বিস্তারিত। অসহযোগিতার অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে গেল 2রা মার্চ বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম ক্রিকেট ভেন্যু বাতিলের ঘোষণা দেয় বিসিবি। একই সঙ্গে ভেন্যু থেকে ম্যানেজার সহ 17 জন স্টাফকে অন্যত্র বদলি এবং সরঞ্জামগুলোও সরিয়ে নেওয়া হয়। এতে বগুড়ায় ক্রিকেট প্রেমীরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও অনশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে নানা জল্পনা কল্পনা শেষে 38 দিন পর বিসিবির ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্দেশে ঢাকা থেকে 3টি কাভার্ড ভ্যান বোঝাই মালামাল রবিবার রাতে বগুড়ায় পৌঁছানোর পর সোমবার সকাল থেকে সেগুলো স্টেডিয়ামে নামানো হয়। বিসিবি ম্যানেজমেন্টের নির্দেশে যে মালামালগুলি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজের এবং বিভিন্ন ফার্নিচারগুলি ঢাকায় হেড অফিসে প্রেরণ করেছিলাম, পুনরায় আবার তালিকা অনুযায়ী শহীদ চান্দ স্টেডিয়ামে এসে পৌঁছেছে। যা যা যেখানে ছিল সেখানে স্থাপন করার চেষ্টা করছি। ভেন্যু পুনরায় ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেট প্রেমীরা, সেই সাথে সরকার ও বিসিবি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান জেলার সর্বস্তরের মানুষ। বগুড়া প্রিমিয়ার লীগ মানে বড় একটা লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ, চিটাগাং প্রিমিয়ার লীগ পরে ধরা যেতে বগুড়া, ওই হিসেবে আমরা ভালো ফ্যাসিলিটি পাইনি, চলে যাওয়ার পর আবার যে চলে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ওই ফ্যাসিলিটি হারাই গেছিল আমরা, আমাদের আগের মতো ফ্যাসিলিটি ফিরে পাইছি, আমরা অনেক খুশি বগুড়াবাসীর জন্য। হৃদয় ভাই, মুশফিক ভাই, তাদের মতো আমরাও একসময় ইনশাল্লাহ ওই লেভেলে যাবো, সেজন্যই আর কি আমাদের মাঠটা পাই আমরা অনেক খুশি হয়েছি। মূলত এয়ারপোর্ট সমস্যার কারণেই বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে জটিলতা দেখা দেয়, তাই বগুড়ার বিমানবন্দরটিও চালুর দাবি জানান বগুড়াবাসী সহ অনশনকারী আলোচিত এই ক্রিকেট প্রেমী। 2টা দাবির ভিতরে 1টা দাবি পূরণ হয়েছে এবং তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই প্রত্যাশা করবো যে উনি যেন আমাদের বগুড়া বিমানবন্দরটা ফিরিয়ে দেন, এবং আমি জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের আপডেটটা পূরণ করবেন। 2004 সালে 21 কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন এই স্টেডিয়ামটিকে প্রথমে বিসিবি ICC-র ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। 2006 সালে 30 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে, পরে আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতিও পায়। তবে 2006 সালের পর বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।